বেদুগুল থেকে যাচ্ছি চিন্তামণি। পথের দৃশ্য খুবই মনোরম। চিন্তামণি যাওয়ার কারণ হলো ওখানে আছে একটা অ্যাক্টিভ ভলক্যানো, মাউন্ট বাটুর। এই ভলক্যানোটা দেখার জন্যই আমরা আজকে চিন্তামণি যাচ্ছি, আর ওয়ান নাইট ওখানে স্টে করব। আমরা পৌঁছে গেলাম চিন্তামণি। চিন্তামণিতে আমরা যে হোটেলটায় ছিলাম সেটার নাম হলো লেক ভিউ ইকো লজ। একদিনের রুম রেন্ট নিয়েছিল উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 4,500 টাকা। ওখানে পৌঁছে কিন্তু মনে হলো যে রুমের জন্য এই দাম দেওয়াটা সার্থক, কারণ হোটেলটার পজিশন এতটাই সুন্দর যে ওখান থেকে চারপাশের দৃশ্য খুবই মনোরম। ওপর থেকে আমাদের হোটেলের যে ব্যালকনি বা সামনে একটু খোলা জায়গা আছে ওখান থেকে মাউন্ট বাটুরকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, আর নিচে তাকালে দেখা যাচ্ছে বাটুর লেককে। আমরা ওখানে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু চারপাশটা ঘুরে দেখতে বের হলাম। সত্যি খুবই সুন্দর জায়গা এই চিন্তামণি। ফেরার সময় কিছু স্ন্যাক্স কিনে নিলাম ডিপার্টমেন্টাল স্টোর থেকে, যেটা দিয়ে আমরা আজকে রাতের ডিনার সেরে নেব। খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল। আমাদের পরের গন্তব্য হচ্ছে কুটা। তো যাওয়ার পথে আমরা আগে দেখে নেব একটা লুয়াক কফি প্ল্যান্টেশন আছে, ওখানে লুয়াক কফি খুবই বিখ্যাত। লুয়াক কফি ব্যাপারটা খুবই একটু গোলমেলে, কীভাবে তৈরি হয়, মানে একটা ওই ভাম জাতীয় কিছু প্রাণী আছে যারা ওই কফির বিন খায়, এবং তাদের বিষ্ঠার মধ্যে যে বীজগুলো পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে কীভাবে আবার স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রসেসে তারা ওই কফি বানাচ্ছে, ওখানে সেটা পুরো আমাদের দেখালো। এছাড়াও ওখানে নানা রকমের চা আমাদের পান করালো। নানা রকম চা আছে, যেমন ম্যাঙ্গোস্টিন টি, ম্যাঙ্গোস্টিন একটা ফল যেটা দিয়ে ওই চাটা বানিয়েছে, তারপর লেমন গ্রাস টি, গ্রিন টি, আরও নানাবিধ টি এবং বিভিন্ন রকমের কফি, চকলেট কফি, হোয়াইট কফি, সব কিছু যারা ওখানে গেস্টরা আসছে তাদেরকে ওরা টেস্ট করাচ্ছে, এবং সেখান থেকে যেটা পছন্দ হবে আপনারা কিনতে পারেন। তো আমরাও কিছু ওখান থেকে যেগুলো আমাদের ভালো লাগলো কিনে নিলাম, এবং কিছু হ্যান্ডমেড চকলেটও ওখানে পাওয়া যায় যেগুলো খুব ভালো কিনলাম। তারপর আমরা দেখে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। খুবই একটা মানে আশ্চর্য লাগলো এই কফি তৈরির পদ্ধতিটা। তারপর আমরা ওখান থেকে গেলাম হচ্ছে উবুদ বলে একটা জায়গা আছে যেখানে রাইস টেরেস দেখা যায়, খুব সুন্দর ধাপ চাষ যেভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে ওখানটা আমরা দেখলাম। তারপর আবার ওখান থেকে আমরা এবার চলে গেলাম একটা বালিনিস পেন্টিংয়ের একটা কারখানা রয়েছে যেখানে সমস্ত আর্টিস্টরা নানা রকম ছবি আঁকছে এবং সেগুলোকে ফ্রেমে বাঁধিয়ে তারপর ওখানে রাখা হয়েছে যাতে সবাই ইচ্ছা করলে কিনতে পারে, এবং খুবই সুন্দর মানে ওই আঁকাগুলো, পেন্টিংগুলো। আমরাও কিছু পেন্টিং কিনে নিলাম। বালিনিস পেন্টিংয়ের কারখানা থেকে আমরা এবার যাব তানহালট। তানহালট একটা মন্দির যেটা একদম সমুদ্রের মাঝখানে অবস্থিত, মানে সমুদ্রের পাড় থেকে জলের মধ্যে দিয়ে হেঁটে ওই মন্দিরে পৌঁছতে হয়, কিন্তু যদি ভাটা থাকে তাহলে ওই সময়ই পার হওয়া যায়, জোয়ার এসে গেলে কিন্তু আর ওই মন্দিরে যাওয়া যায় না। আমাদের পৌঁছতে একটু বিকেলে হয়ে গেল বলে আমরা আর ওখানে যেতে পারলাম না, কারণ অনেকটা জল এসে গিয়েছিল। পাড় থেকে দাঁড়িয়েই আমরা দেখলাম, খুবই সুন্দর, এবং ওখানে সানসেট হচ্ছিল, দারুণ লাগলো আমাদের পুরো পরিবেশটা, ভীষণই সুন্দর সত্যি। বালি এক অপূর্ব জায়গা,
কত রকমের যে মন্দির এবং কত সুন্দর যে তাদের অবস্থান। তারপর আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা চলে যাব কুটা। কুটা পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেল, কারণ আমরা অনেক কিছু দেখে তারপর কুটা এলাম। আর কুটাতে আমাদের যে হোটেলটা ছিল কুটা বেক্স, ওটাও খুব সুন্দর জায়গা, একদম বিচের ধারে। কুটা বেক্সে একদিনের আমাদের রুম রেন্ট নিয়েছিল উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 4,700। ঘরও মোটামুটি ঠিকঠাক ভালোই ছিল। আর কুটা এলাকাটা তো খুবই জমজমাট, কারণ ওখানে তো সব ট্যুরিস্ট তো ওখানেই রয়েছে, মানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট কুটা এলাকাতেই থাকে। কিছু অবশ্য আলাদা জায়গাও আছে যেখানে থাকতে পারেন, যেমন নুসা দুয়া, আমেদ। পরদিন মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম কুটা বেক্স হোটেলের একদম টপ ফ্লোরে। এই জায়গাটাও খুবই সুন্দর, এই রেস্টুরেন্টটা যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল, একদম ওই টপ ফ্লোর থেকে একদম সামনে সমুদ্র দেখা যাচ্ছে। মানে হোটেলটা এত সুন্দর, হোটেল থেকে বেরিয়েই রাস্তা, তার ওপারেই বিচ একদম। ওখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খুবই ভালো ছিল, অনেক রকম আইটেম ছিল। তো আমরা খেয়ে নিয়ে এবারে আমরা আরও কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো দেখতে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমাদের নিয়ে গেল হচ্ছে নুসা দুয়া বলে একটা জায়গা আছে, যেটাও একটা বিচের ধারেই এই জায়গাটা। ওই বিচটাও খুব সুন্দর, ওখানে আমরা খানিকক্ষণ সময় কাটালাম। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম পাদাং পাদাং বলে একটা বিচ আছে, যে বিচটাও খুবই সুন্দর। এবং ওই বিচটাতে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এবার আমরা যাব হচ্ছে উলুয়াতু। উলুয়াতু হচ্ছে একটা টেম্পল যেটা একটা ক্লিফের ওপরে অবস্থিত। মানে এত সুন্দর জায়গাটা, সত্যি মানে আশ্চর্য হতে হয় কি সুন্দর। উলুয়াতু মন্দিরে ঢোকার আগে আমাদেরকে সারং দেওয়া হলো, কারণ বালিতে সব মন্দিরেই ঢোকার আগে এই সারং কোমরে জড়িয়ে নেওয়াটা বাধ্যতামূলক, তো আমরা সেটাই করলাম। তারপর আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আসতেই মন চাইছিল না। তারপর আমরা ওখানে লোকাল দোকানে কিছু খাবার খেয়ে নিয়ে আমরা এবার আবার রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। হোটেলে ফেরার আগে আমরা একটা শপিং কমপ্লেক্স গেলাম, ওখানে কৃষ্ণা বলে, যেখানে বালিতে সমস্ত যে হ্যান্ডমেড নানা রকম জিনিস পাওয়া যায় ওইগুলো খুবই ভালো লাগলো দেখতে, এবং আমরা কিছু আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য কিনে নিলাম সুভেনির হিসাবে। তারপর আমরা ফিরে গেলাম হোটেলে। সন্ধেবেলাটা ওই কুটার চারপাশটাই আমরা একটু হেঁটে ঘুরে বেড়াতে লাগলাম। ভীষণই মানে প্রাণচঞ্চল একটা জায়গা, সবসময় ট্যুরিস্টদের ভিড়ে গম গম করছে এবং দুপাশে নানা রকমের দোকান, খুবই ভালো লাগছিল আমাদের। তারপর আমরা ফিরে এলাম হোটেলে। পরদিন আমাদের কলকাতা ফিরে যাওয়ার ফ্লাইট, দুপুর দুটোয় আমাদের ফ্লাইট ছিল বালি থেকে, মানে ডেনপাসার থেকে কুয়ালালামপুর। আর বালির এয়ারপোর্টটা এই প্রসঙ্গে বলে রাখি খুবই সুন্দর, একদম সমুদ্রের ধারেই অবস্থিত। প্লেনটা যখন নামে মনে হয় যেন সমুদ্রের জল ছুঁয়ে নামছে। আমাদের কুয়ালালামপুর পৌঁছাতে সময় লাগলো 3 ঘন্টা মতো। কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাদের অনেকটা লেওভার ছিল, রাত 11টায় ছিল আমাদের কুয়ালালামপুর টু কলকাতা ফ্লাইট। তো যথাসময়ে আমরা আবার ফ্লাইটে চড়ে বসলাম এবং পৌঁছে গেলাম আমাদের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। শেষ হলো আমাদের বালি ভ্রমণ, সারা জীবন মনের মণিকোঠায় সঞ্চিত হয়ে থাকবে এই স্মৃতি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।